আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে স্বপ্ন নিয়ে আলোচনা করব, যে স্বপ্নগুলো দেখলে আপনার সুখ শান্তি এবং উন্নতি হবে, যে স্বপ্নগুলো দেখলে মনে করতে হবে আপনি উন্নতি করতে পারবেন। প্রদর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ স্বপ্ন দেখেছেন আল্লাহর ওলিগণ, স্বপ্ন দেখেছেন নবীগণ, স্বপ্ন দেখেছেন রাসূলগণ, এবং সাধারণ মানুষও স্বপ্ন দেখে থাকে, আর এই স্বপ্নগুলো সত্যি হয়ে থাকে। প্রিয় দর্শক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে স্বপ্ন নিয়ে আলোচনা করেছেন এবং হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন নিয়ে আলোচনা করেছেন। ভালো খারাপ দিকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমেই দেখিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও স্বপ্ন নিয়ে, স্বপ্নের মাধ্যমে আলহাম হতো, স্বপ্নের মাধ্যমেও ওহি আসতো। তো প্রিয় দর্শক, আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের বিখ্যাত বই খাবনামা থেকে আপনাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানাচ্ছি, যে স্বপ্নগুলো দেখলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার উন্নতি হবে। প্রদর্শক, আসুন আমরা সেই বিষয়গুলো জেনে নেই। আপনি যদি অবিবাহিত স্ত্রী লোককে দেখেন, আপনার সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি গরু দেখেন, তাহলে অবশ্যই গাভী বা গরু দেখেন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। যদি আপনি মেহেদিযুক্ত কোনো হাত দেখেন, তাহলে সুখে শান্তিতে থাকতে পারবেন। যদি নারিকেল গাছ দেখেন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। প্রদর্শক, যদি অধিক পরিমাণে ক্রন্দন করতে দেখেন বা কাঁদতে দেখেন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। অন্যের হাতে যদি মার খেতে দেখেন নিজেকে, অন্যে আপনাকে কেউ প্রচুর পরিমাণে মারছে, তাহলে আপনি সুখে শান্তিতে থাকার আলামত হচ্ছে এটি। প্রদর্শক, যদি আপনি কবুতর দেখেন, আপনি ভালো থাকতে পারবেন। প্রদর্শক, যদি আপনি ক্রিকেট খেলা দেখেন, যে ক্রিকেট খেলছেন বা খেলা দেখছেন, তাহলে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। প্রদর্শক, যদি আপনি কৃষিকাজ করতে দেখেন, আপনি নিজেই করেন বা অন্য কেউ করতে দেখেন, তাহলেও আপনার প্রচুর পরিমাণে উন্নতি হবে এবং আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি চাল দেখেন, যা আমরা খাই, ওই চাল যদি দেখেন, তাহলে অবশ্যই আপনি সুখ শান্তি এবং উন্নতিতে বাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি ফল দেখেন, তাহলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি গোলাপ ফুল দেখেন, তাহলেও আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি চুলকে ঘন কালো দেখতে পান বা চুল খুব ঘন দেখতে পান, তাহলেও আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এবং যদি আপনি কই মাছ তেলে ভাজা অবস্থায় খেতে দেখেন, তাহলে আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। প্রদর্শক, যদি আপনি কাবা শরীফ দেখতে পান, তাহলে অবশ্যই আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। যদি উলামায়ে কেরামদেরকে, আল্লাহর ওলিদেরকে দেখতে পান, তাহলেও আপনার কপালে সুখ শান্তি আপনি দেখতে পারবেন। তো প্রদর্শক, যদি আপনি আগুন দিয়ে আপনি কিছু রান্না করতে দেখতে পান, তাহলেও আপনার অনেক সুখ শান্তি এসে আপনার জীবনে ভিড় করবে। যদি আপনি আকাশে অনেক তারকা দেখতে পান, তাহলেও আপনি সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, আপনার কোনো রকম শত্রু সমত থাকবে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি নিয়েছি, বিখ্যাত খাবনামা গ্রন্থ থেকে। স্বপ্ন নিয়ে অনেকে যদি কোনো বাজে মন্তব্য করে থাকেন, তাহলে আপনার ইমান এর ভিতরে ঘাটতি দেখা যেতে পারে। কারণ স্বপ্নের মাধ্যমেই আমাদের কোরআন শরীফের অনেক আয়াত নাজিল হয়েছে, স্বপ্নের মাধ্যমেই অনেক আল্লাহর নবী এবং রাসূলগণ অনেক ওহি প্রাপ্ত হয়েছেন। তো প্রিয় দর্শক, এই স্বপ্নকে আমরা মানি, কারণ নবুয়তের 46 ভাগের এক ভাগ। ভালো স্বপ্ন দেখলে আপনি বেশি বেশি করে সদকা করবেন, মানুষকে দান করবেন, ইনশাল্লাহ ভালো স্বপ্নের ফলাফল হবে। খারাপ স্বপ্ন দেখলে আপনি সাথে সাথে আপনি কিছু দান সদকা করে দিবেন, যেন আপনার খারাপ স্বপ্ন থেকে আপনি হেফাজত থাকতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখুক এবং সুখ শান্তিতে থাকার মতো স্বপ্ন যেন আল্লাহ আমাদেরকে দেখান।